আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। কখনো ভবঘুরেদের মুখে, আবার কখনো রাস্তার কুকুরদের খাবার বিতরণ করতে দেখা গেছে বিশিষ্ট সমাজসেবী ও বোলপুর ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী ইন্দ্রাণী বিশ্বাসকে। আর ঠিক তেমনই এদিন বোলপুরে 6 নম্বর ওয়ার্ডে নিজস্ব প্রচেষ্টায় কয়েকটি দুস্থ পরিবারের হাতে চাল তুলে দিলেন এবং তাদের সমস্যার কথা শুনলেন তিনি। ঠিক আছে, এই ভাই রইল, দেখছি আমি যদি কোনো ভালো ডাক্তারের সাথে আলোচনা করে যদি ওনাকে ভালোভাবে দেখানো যায়। ভালো করবে, হ্যাঁ, উনি তো একদম মানে আমাদের বোলপুরের ভগবান, মানে শোনো, এরপরে তুমি এগুলো শেষ হোক, এগুলো উঠে যাও, 10 দিন পরে যেতে বলেছে, 10 দিন পরে যেতে বলেছে। তো যদি মোদিজি বলেছেন রাত্রেবেলাতে এটা একটু ধরাবেন 9টার সময়, এটা ধরিয়ে সবাই যেন সুস্থ থাকে এই কামনাটা। বাড়ির লাইট গুলো সব অফ করে দেবে। দেখুন, করতে তো অনেক কিছু ইচ্ছা করছে, এই কোশ্চেনটা এই মোমেন্টে আমার চোখে জল এনে দিচ্ছে, কিন্তু সবাই আমাদের সাধ্য লিমিত। আমি কি বলে খুব যৎসামান্য কয়েকজন মা যাদের কেউ নেই এই সময়, এই কঠিন সময়, তাদের জন্য হয়তো এক মুঠো চাল, তাদেরকে বাড়িতে বাড়িতে একটু চাল দিয়ে এসেছি যাতে তারা সেটি রান্না করে খান। আবারও আমার এই পাড়ার এই ওয়ার্ডের ভাইরা আছে, তারাও বিভিন্নভাবে সাহায্য করছে। তো একজন মানুষ হিসেবে আমি যখন খেতে বসি তখন আমার মনে হয় যে আমি যেমন এক মুঠো খাচ্ছি সেরকম যেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।